এখন মানুষের চোখ ওটিটিতে, সো আপনি তো যেখানে আইবল আছে সেখানেই গল্পটা বলতে চাইবেন। আমার পূর্ব অভিজ্ঞতা যদি দেখেন, শনিবার বিকেল নিয়ে যে সার্কাস হচ্ছে, ফলে এটা তো একটু বিরক্তিকর ব্যাপার বটেই। সেদিক থেকে প্রেমের গল্প করলে তো অ্যাটলিস্ট ওই বিরক্তিটার মধ্যে আমাকে ঢুকতে হবে না, এটা ফর শিওর। আমি আপোষ করতে জানি না। আচ্ছা, আমি আপোষ করতে জানি না। প্রথম কথা হচ্ছে যে এই প্রেমের গল্প করা কিন্তু ওই কারণে না যে শনিবার বিকেল এবং আমার অন্যান্য ছবি আটকে আছে পলিটিক্যাল কারণে, ফলে আমি এখন আর ওই ছবি করবো না, সেই কারণে প্রেমের গল্প করা না। প্রেমের গল্প করা আমরা যেরকম বললাম যে ওটিটিতে যদি আপনি দেখেন সবচেয়ে বেশি হচ্ছে মার্ডার মিস্টারি, ক্রাইম থ্রিলার, এই সমস্ত জিনিস বেশি হচ্ছে, রাইট? ফলে আমরা চিন্তা করলাম যে মানুষের মানুষের সম্পর্কের যে গল্পটা সেটা একটু পার্সেন্টেজ অনুযায়ী অনেক কম আছে, কিন্তু মানুষ, আমরা বিশ্বাস করি যে মানুষ ওই সম্পর্কের গল্প দেখতে চায়। শুধু যে থ্রিলার এবং কী বলে মিস্টারি, মার্ডার মিস্টারি দেখতে চায় তা না, সেই জায়গা থেকেই আসলে প্রজেক্টটা নেওয়া। কি আপনি তাহলে মাঝখানে জিজ্ঞেস দিব, আমার মাথা দিক চলে যায়। প্লিজ প্লিজ জি জি ইয়াস হ্যাঁ দেখেন, 12টা গল্প 12 রকমের, এবং এখানে নানা রকমের সম্পর্ক ডিল করার চেষ্টা করা হয়েছে। শুধু যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর প্রেম বা শুধু যে অর্থোডক্স একই রকম সম্পর্ক ব্যাপারটা তা না, আমরা অনেক রকমের সম্পর্ক ডিল করার চেষ্টা করেছি। সেই সম্পর্কের মধ্যে কোনো কোনো গল্প চ্যালেঞ্জিং হতেই পারে, আবার কোনো কোনো গল্প বেশ অর্থোডক্স হতে পারে। এক একটা গল্প এক একটা ডান ব্যক্তি ফারুকিকে আমি কিভাবে ব্যাখ্যা করব, আমি মিনিস্ট্রি অফ লাভের জন্য যে দুইটা ছবি করছি, একটার নাম হচ্ছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সো এইটার মধ্যে হয়তো আমাকে কিছুটা খুঁজে পাওয়া যাবে, তাহলে হয়তো জানা যাবে যে আমি কীরকম, কিছুটা বোঝা যাবে হয়তো। আমাকে আমি কীভাবে ব্যাখ্যা করবো, আমাকে তো ব্যাখ্যা করবে সময়, আমাকে ব্যাখ্যা করবে মানুষেরা, নিজে নিজেকে কীভাবে ব্যাখ্যা করার যায় না। না, এর প্রথম কারণ হচ্ছে যে আপনার, আমরা তো সবাই জানি যে ফিল্ম মেকারদের কাজ কী, যেখানে চোখ সেখানে যাওয়া, রাইট? সো প্রথমে যখন সিনেমা হলে সিনেমা মুখ জিনিসটা আসলো, মানুষ ওখানে গিয়ে বসে থেকে তাকায়, এই জন্য আমরা সিনেমা বানাতে গেলাম ওখানে, রাইট? এরপর টেলিভিশন আসলো, আমরা টেলিভিশনের জন্য কাজ করলাম। এখন মানুষের চোখ ওটিটিতে, সো আপনি তো যেখানে আইবল আছে সেখানেই গল্পটা বলতে চাইবেন। লাভ গুরু না, লাভ গুরু না।